শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। এই যে মুক্তি সংগ্রামের যে আন্দোলন, স্বাধীনতার যে আন্দোলন, এটার সাথে আপনি কিভাবে সম্পৃক্ত হইলেন? আমরা মিটিংয়ে গেছি, মিটিং মেজরিস, আমাদের ডাক্তার মান্নান সাহেব ওনাদের মিটিংয়ে অনেকবার গেছে। এটা সম্ভব করছে 7ই মার্চে মঙ্গলবার সময় শোনার পরে আমরা কিন্তু 12 করিনি। জিয়ারামান আমাদের ওখানে গেছিল, আমরা ওই আমাদের হাওড়া উচ্চ বিদ্যালয় যেতে আছে, এটাতে আমরা ওনাদেরকে খানা টানা খাওয়াইছি। ওনারা কিছু আমাদেরকে বলি এবং কিছু জ্ঞানের সরঞ্জামাদি দিয়ে গেছে। আমরা ট্রেনিং দিচ্ছি করোল ডাকা পাহাড়ে। কোথায় ট্রেনিং দিয়েছেন? করোল ডাকা পাহাড়ে। আপনাদেরকে কে ট্রেনিং করাইছে? আমাদের ট্রেনিং করাইছে সুবাদার আব্দুর রহমান, তারপর ল্যাস নাইক ইয়াস ইপিএর আর কি, ল্যাস নাইক ফজুর রহমান। আপনাদের কমান্ডার কে ছিল? আমাদের কমান্ডার ছিল কমান্ডার সলমান, পরবর্তী আলা আমার ওই এখন প্রসাদ চৌধুরী আছে বিএলএফ কমান্ডার, আমার সাথে ছিল। আপনাদের গ্রুপে আপনার সাথে আর কে কে ছিল যদি নাম মনে থাকে? আমার সাথে ছিল মোহাম্মদ রফিক খান, হিমায় সুবিমল না, তারপর হচ্ছে এস এম করিম চেয়ারম্যান, এস এম এসাক চৌধুরী এবং এস এম নুরুল উদ, আরও অনেক ছিল। এরা সবাই কি বলখালি? সবাই বলখালি। পুরুলটা সেনবাড়ি যে আমরা অবস্থান করতাম, মেশালটা ছিল সেনবাড়ি, এখনও আছে সেনবাড়ি। আমাদের এখানে আমাদের এই বিএলএফ কমান্ডার রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, সলমন ভাই, বসর সাহ, আগমন আসির, ওগুলি আমাদেরকে নেতৃত্ব দিত। হাজিরহাট এলাকা জাগর ক্যাম্প ছিল, হাজিরহাট অপারেশন করছে সকালে অনেক রাজাঘাট, এরা কানুঘোড়া রোডে তখন সাল 80% রোড যেটা ছিল হাওড়া সড়কে, তখন ইট ছিল না, বালু গাদা মেডি ছিল। আমি আর বলি রফিক চৌধুরী মিন্টু, উনি খুব সহজ সুযোগ ছিল, ওনার সহজ আমরা ওই আমাদের কমান্ডার রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, বিএলএফ কমান্ডার রাজেন্দ্র প্রসাদ চৌধুরীর বাড়ির দক্ষিণ পাশে গিয়া
আমরা দুইজন, দুইটি লেভেল আমাদের কাছে, দুটি লেভেল ছিল, দুটি লেভেল নিয়ে আমরা কুরুলিঙ্গুরি করি। একটা ভাইয়ের এখানে করছি, আরেকটা ভাইয়ের মানে অনেক দূরে যাই করছি, আরেকটা ভাইয়ের আরও দূরে যাই করছি, আরেকটা ভাইয়ের আরও দূরে যাই করছি। এভাবে আমরা দুজনে সমস্ত রাজাগরকে আমরা করাই দিচ্ছি। উনি ভীতি সৃষ্টি করছেন আর কি। রাজাগারদের কাউকে আপনি চিনতেন কিনা, ওটা কারা ছিল? হ্যাঁ চিনি, এলাই নাম বলে একটা লোক ছিল, এলাই আমার লোক ছিল, তো খুব দুষ্ট ছিল। আবার কদর বলে একটা রাজাগার ছিল, হাসান, ওনাকে 16 ডিসেম্বর পরে আমরা দরিয়া নিয়ে এলে গাছের উপরে রক্তা ইয়ে ঠ্যাঙে রসি বাঁধি, আর রসি বাঁধি রক্তে লাগছি এখানে মারা গেছে। রাজাগর বেগুড়া রাজাগর ক্যাম্প আক্রমণ করতেছিলাম রাত্রিবেলা, ডিসেম্বর মাসে যেদিন দেড়শা দিন হবে, এর আগের দিন আমি এখানে বুঝে গেছি, এখানে আমার বলি একটা আছে টুল টাল লাগছে আর কি। আমাকে তখন আমাদের কমান্ডার এসআর চৌধুরী আমাকে মেডিকেল নিয়ে গেছে, এসআর চৌধুরী আমাদের কমান্ডার ছিল, আর ওই বসর সাহেব ছিল আমাদের ওই গ্রুপ কমান্ডার বসর, বসর বসর সাহেব ছিল, ওই যে পাঞ্জাবি যে মেজর ওনাকে ধরছি, ওনার কাছ থেকে এখানে 17,000 করে টাকা পাইছি, 27 ভরি না গৌরী স্বর্ণ পাইছি, গুলিয়ে বসর সাহেবের আন্ডারে ছিল আর কি। ওই মেজরকে আমরা তৈরি গুনগুন হেড কোয়ার্টারে নিয়ে গেছি, ওনাকে ওনা উনি ভৈরব জাপ দিয়েছিল, ভৈরব জাপ দিয়ে আরো ফারো দিয়ে উঠতে ওই ফোন করে গেছিল এখান থেকে গুলি করা। বলখালি কবে হানাদার মুক্ত হইল? বলহালে হাল মুক্ত 16 ডিসেম্বর। আমরা একটা গ্রুপ হাল বদল পশ্চিমবঙ্গে চত্রপুর থেকে ধরে নিছি, হাল বদল এখানে আনিয়ে ওই যে ফুট আছে গাদামিড়ি, গাদামিড়িতে নামাই দিছি। গাদামিড়িতে নামাই দেওয়ার পরে লোকরা ওই পাথর মারছে, পাথর মারি মারি যা হয়েছে। আমাদের এখানে একটা মুরই জাগের আছে, মুরই জাগের খুব খারাপ মানুষ ছিল, উনি দিল্লির দিয়ে একটা মানুষ জগনগরী দিয়ে কোনো খানা হয়নি। এই মূলই জায়গাকে ধরি এখানে মাস্টা করলা, এখানে মাস্টা করলা, এখানে মাস্টা করলা দিয়ে দোতলার উপর তুলি মানে শুনে শুনে হারাইছে। দেড়শা দিনের পর থেকে আমার আমি বিভিন্ন সংগঠন লোক জড়িত, বিশেষ করে আওয়ামী লীগ সংগঠন, আমি প্রবাদী ইউনিয়ন মুক্তিযুদ্ধের কমান্ডার বর্তমান, প্রবাদী ইউনিয়ন মুক্তিযুদ্ধ কমান্ডার, এবং আমার মেম্বারের বয়স, মেম্বারের বয়স হচ্ছে 37 বছর বর্তমানও মেম্বার আমি, প্রবাদী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান, বর্তমানও প্যানেল চেয়ারম্যান আমি। আমার চেয়ারম্যান সাহেব এখানে আছে দর্শন সাহেব, ভালো ও দীর্ঘ আজিয়া সাহেব চেয়ারম্যান দীর্ঘ দেশে উন্নয়ন করছে, আমরাও জনগণের যথেষ্ট সেবা করার চেষ্টা করি। বর্তমান বাংলাদেশ নিয়ে কিছু বলবেন? মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সম্মান দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে তো অভিনন্দন জানাই। মুক্তিযুদ্ধের ছেলে সন্তান যারা আছে নতুন প্রজন্মকে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে হবে, মুক্তিযুদ্ধ দারুণ কিন্তু ইতিহাসগুলি এদেরকে জানাতে হবে, বুঝলে এরা বুঝবে। আমাদের ইতিহাস তো বিকৃতি করে ফেলছিল, এখন আমাদের ইতিহাস আস্তে আস্তে মানে দেওয়া হয়েছে। সুতরাং আমরা আমাদের প্রজন্ম এবং সবাইকে আমরা অনুরোধ করবো মুক্তিযুদ্ধের স্মৃতি দারুণ করে যাতে আগামী অগ্রসর হয়। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই।
জয় বাংলা।